এই মুহূর্তে সব থেকে বড় খবর, দল বেঁধে শেক্সপিয়র সরণির বুথে ভোট দিলেন ইস্কনের সন্ন্যাসীরা। এদিন সকালে প্রায় 30 জনের একটি দল সচিত্র পরিচয়পত্র হাতে ভোটের লাইনে দাঁড়ান। আপনারা সেই ছবি মানে সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে হিংসা হানাহানি বন্ধের আবেদন করেন তারা। সম্প্রতি ভারত সেবাশ্রমের সন্ন্যাসী ও মহারাজের রাজনৈতিক ক্রিয়াকলাপে সক্রিয় অংশগ্রহণের প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রবল রাজনৈতিক তর্জা হয়, তার মাঝেই এই বিরল ছবি। অন্যদিকে বনহুগলিতে বিকেসি কলেজেতে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন বাম বড়ানগরের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। তিনি বলেছেন, তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার আমাকে এসে বলে আমি কেন এখানে এসেছি, চলে যেতে বলে আমি প্রার্থী কেন চলে যাব। এরপরই শুরু হয় তর্কাতর্কি, তারপর হয় হাতাহাতি। বাম প্রার্থী প্রথমে ধাক্কা দেন কাউন্সিলরকে, পাল্টা দেয় তৃণমূল। এই নিয়ে তৃণমূলের অভিযোগ, তন্ময়বাবু ওখানে ভোটারদের প্রভাবিত করছিলেন, কিন্তু তন্ময়বাবু আদৌ সেটা করছিলেন না। অন্যদিকে আরও একটি বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ভবানীপুর থেকে সামনে এসেছে বিস্ফোরক অভিযোগ। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু লোক ভবানীপুর থানার পুলিশ হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বিজেপি কর্মকর্তাদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও কোনো রকম আইডি কার্ড দেখাতে ব্যর্থ হয় তারা। বারবার প্রশ্ন করা হলো, পরিচয় দেয়নি তারা, এমনকি মাঝে মধ্যে ক্যামেরা দেখে মুখ লুকাতে থাকেন তারা। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীদের সরিয়ে নিয়ে যেতে চাইতেই এই চক্রান্ত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। শেষ পর্যন্ত ভয়ে ওখান থেকে পালান ওই সমস্ত দুষ্কৃতীরা, যারা কিনা পুলিশের আইডেন্টিটি দেওয়ার নিজেদেরকে বারবার চেষ্টা করছিল।